হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই অভিযান চলছে। রাশিয়ার পদাতিক বাহিনী বেশ কয়েকটি দিক থেকে বৃহস্পতিবার সীমান্তে পেরিয়ে ইউক্রেনে ঢুকেছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের দাবি, তারা রাশিয়ার 6টি বিমান এবং 1টি হেলিকপ্টার ভূপাতিত করেছে ও 50 জন দখলদার রাশিয়াকে হত্যা করেছে। এইদিকে ইউক্রেনে অন্তত 8 নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দুই পক্ষের মধ্যে এমন সামরিক সংঘাতের মধ্যে প্রতিবেশী দুই দেশের মধ্যে কার সামরিক শক্তি কেমন, সেটাই উঠে এসেছে আমাদের আজকের এই ভিডিওতে। তো আর বেশি কথা না বলে চলে যাওয়া যাক ভিডিওর মূল আয়োজনে। আর যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন। তো চলুন শুরু করা যাক। সামরিক শক্তির বিচারে বিশ্বের 140টি দেশের মধ্যে আয়তনে সবচেয়ে বড় দেশ রাশিয়ার অবস্থান দ্বিতীয়, সেখানে ইউক্রেনের অবস্থান 22। দুই দেশের সৈন্যের সংখ্যা, যুদ্ধবিমান, রণতরী বা সামরিক সরঞ্জামেও ব্যাপক পার্থক্য রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী রাশিয়ার সৈন্য সংখ্যা 8,50,000 আর ইউক্রেনের সৈন্য সংখ্যা 2,00,000। তবে উভয় দেশের রিজার্ভ সৈন্য রয়েছে আরও 2,50,000-এরও বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাবে সামরিক খাতে বছরে রাশিয়ার ব্যয় $15,400 কোটি। রাশিয়ার 15 ভাগের 1 ভাগ অর্থাৎ বছরে সামরিক খাতে $1,887 কোটি ব্যয় করে ইউক্রেন। রাশিয়ার আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 2,50,000, অপরদিকে ইউক্রেনের রয়েছে মাত্র 50,000। রাশিয়ার ট্যাঙ্ক সংখ্যা 12,420টি, অপরদিকে ইউক্রেনে মাত্র 2,586টি। রাশিয়ার আছে 30,122টি আর্মড যানবাহন। ইউক্রেনের আর্মড ভেহিকল 12,330টি। রাশিয়ার স্বয়ংক্রিয় কামান 6,574টি, ইউক্রেনের 1,067টি। রাশিয়ার মোবাইল রকেট প্রজেক্ট 3,391টি আর অপরদিকে ইউক্রেনের আছে মাত্র 490টি। এবার দেখা যাক সামরিক নৌযানে রাশিয়া এবং ইউক্রেনের ক্ষমতায় কী পার্থক্য রয়েছে। সামরিক নৌযানের দিক থেকে অবশ্যই ইউক্রেনের চেয়ে এগিয়ে রয়েছে রাশিয়া। রাশিয়ার নৌবাহিনীর সামরিক যান 605টি থাকলেও ইউক্রেনের রয়েছে মাত্র 38টি। রাশিয়ার 1টি বিমানবাহী রণতরী থাকলেও ইউক্রেনের তা নেই। এছাড়া রাশিয়ার 70টি সাবমেরিন থাকলেও ইউক্রেনের কাছে কোনো সাবমেরিনই নেই। অন্যদিকে ইউক্রেনের ড্রেস্ট্রয়ার নেই, রাশিয়ার আছে 15টি। ইউক্রেনের 1টি ফ্রিগেট থাকলেও রাশিয়ার রয়েছে 11টি। মাইন ওয়ারফেয়ার নৌযান ইউক্রেনের 1টি আর রাশিয়ার রয়েছে 49টি। রাশিয়ার করবেট রয়েছে 86টি, যেখানে ইউক্রেনের মাত্র 1টি। রাশিয়ার টহলদারি নৌযান রয়েছে 59টি আর ইউক্রেনের রয়েছে মাত্র 13টি। এবার দেখা যাক রাশিয়া এবং ইউক্রেনের অন্যান্য সরঞ্জাম সম্পর্কে। রাশিয়ার যেখানে 1,218টি বিমানবন্দর রয়েছে, ইউক্রেনের আছে মাত্র 187টি। রাশিয়ার 2,873টি বাণিজ্যিক জাহাজ থাকলেও ইউক্রেনের রয়েছে 409টি। বিশ্বে স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশ 8টি, আর এর মধ্যে রাশিয়া 1টি এবং অন্যতম। রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও ইউক্রেনের কাছে কোনো পারমাণবিক অস্ত্রই নেই। রাশিয়ার S-400 নামের অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, যা আকাশ প্রতিরক্ষায় খুবই কার্যকর। তবে ইউক্রেনে এরকম কোনোই ব্যবস্থা নেই। এক কথায় বলা যেতে পারে, রাশিয়া যদি ইউক্রেনের উপর পুরোদমে হামলা চালায় তাহলে ইউক্রেন মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং এইরকম নিত্য নতুন এবং সারা বিশ্বব্যাপী ইন্টারেস্টিং ঘটনাগুলো জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছয়। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।